লোপা ও স্রোতের অধ্যায়ে আমরা গত দিনে দেখছিলাম একটি সূত্র, সেটা হচ্ছে যে অনুকূলে গতি এবং প্রতিকূলে গতি দেওয়া থাকে। আমরা অনুকূলে গতিকে প্রতিকূলে গতির সঙ্গে যোগ করে যোগফলটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা নৌকার গতি পাই, এবং অনুকূলে গতির থেকে প্রতিকূলে গতি বাদ দিয়ে সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে স্রোতের গতি পাই। প্রশ্ন হতে পারে যে এই ইকুয়েশনটা বা এই সূত্রটা আমরা কিভাবে পাইলাম। আচ্ছা, আমরা জানি যে x প্লাস ওয়াই মানে নৌকার গতি এবং স্রোতের গতি যদি আমরা যোগ করি তাহলে পাই অনুকূলে গতি, এবং নৌকার গতি থেকে স্রোতের গতি অর্থাৎ x মাইনাস ওয়াই করলে আমরা পাই প্রতিকূলে গতি। এই দুটি সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই, x আর x যোগ করলে পাই আমরা 2x, প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কে কেটে দিলে আমরা দিতে পাই অনুকূলে গতি, তার সঙ্গে যোগ হচ্ছে প্রতিকূলে গতি। তাহলে আমরা পাইলাম 2x সমান অনুকূলে গতি যোগ প্রতিকূলে গতি। এখন যদি আমরা এখান থেকে x এর মান বের করতে চাই তাহলে 2 টাকে এইখানকার গুণ অবস্থা থেকে তুলে নিয়ে এসে এদিকে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা x এর মান পাবো x অনুকূলে গতি যোগ প্রতিকূলে গতি ভাগ 2। এখান থেকে আমরা পাইছিলাম নৌকার গতি x অনুকূলে গতি যোগ প্রতিকূলে গতি ভাগ 2। একইভাবে যদি আমরা এই সমীকরণ দুইটাকে বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবং আমরা সেখান থেকে y এর মান পাবো অনুকূলে গতি বিয়োগ প্রতিকূলে গতি ভাগ 2। আচ্ছা, এরপরে আমরা এই অধ্যায়ে আরেকটা অঙ্ক দেখবো। অঙ্কে আমাদের বলছে যে নৌকার গতি 4 কিলোমিটার/আওয়ার, স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যে পথ অতিক্রম করে প্রতিকূলে তার 3 গুণ সময়ে সেই পথ পাড়ি দিয়ে ফিরে আসে, স্রোতের গতি কত? আচ্ছা, আমাদের বের করতে হবে স্রোতের গতি অর্থাৎ y = 2x। আমাদের দেয়া আছে কি কি, নৌকার গতি 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এরপরে বলছে যে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যে পথ অতিক্রম করে, যে পথ প্রতিক্রম পথটা দেয়া নাই, প্রতিকূলে তার 3 গুণ সময়ে সেই পথ পাড়ি দিয়ে ফিরে আসে, অর্থাৎ একই পথ অতিক্রম করে কিন্তু পথটা কতটুকু সেটা দেয়া নাই। আচ্ছা, আগে আমরা পথটা বের করে নেবো। অনুকূলে নৌকাটি কতটুকু পথ অতিক্রম করে সেটা যদি বের করতে চাই তাহলে আমরা অনুকূলে গতি এবং অনুকূলে সময় এই দুটোর গুণফল করলে অনুকূলে সে কতটুকু পথ পাড়ি দেয় সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, অনুকূলে গতি কি? অনুকূলে গতি হচ্ছে x প্লাস ওয়াই, x এর মানটা দেয়া আছে 4 এবং y এর মানটা আমাদেরকে বের করতে হবে, আমরা y এর মান এত কিলোমিটার পার, এটা হচ্ছে অনুকূলে বেগ। তাহলে আমরা অনুকূলে বেগ পাইলাম হচ্ছে 4 + y। স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় এই পথ পাড়িতে, অর্থাৎ অনুকূলে সময় t এর মান পাইছি আমরা 1। তাহলে অনুকূলে অতিক্রান্ত পথ কত হবে এটা আমরা বের করতে পারি, 4 + y ইনটু 1, এটা হচ্ছে অনুকূলে তার অতিক্রান্ত পথ। এখন আমরা প্রতিকূলে বের করব, এটা অনুকূলে, প্রতিকূলে তার অতিক্রান্ত পথ কত হবে? প্রতিকূলে অতিক্রান্ত পথ s vt, প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ হচ্ছে আমরা জানি অনুকূলে বেগ x প্লাস y আর প্রতিকূলে বেগ হচ্ছে x মাইনাস y। x এর মান দেওয়া আছে 4 মাইনাস, তাহলে আমরা পাইলাম যে প্রতিকূলে বেগ হচ্ছে 4 - y, আমরা এখানে 4 - y t এর মান দেওয়া আছে কত? প্রতিকূলে এই বেগে সে 3 ঘন্টা সময় পথটা পাচ্ছে, অর্থাৎ এই পথটা বের করতেছে আমরা, প্রতিকূলে তার বেগ কত এবং সময় হচ্ছে 3 ঘন্টা, এর নাম দেওয়া আছে 3। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে পাই 12 - 3y। এখন বলছে যে অনুকূলে যেই পথটা অতিক্রম করে মানে 4 + y (1), অনুকূলে হচ্ছে এই পথটা অতিক্রম করে এবং প্রতিকূলে তার 3 গুণ সময়ে সেই পথটা অতিক্রম করে, প্রতিকূলে তার অতিক্রান্ত পথ সেইটা। এখন যাওয়ার এবং আসার দুইটা পথই কিন্তু সমান পথ, ওই একই পথ। তাহলে এই যে সমীকরণ দুইটা আমরা পাইলাম, অনুকূলে তার অতিক্রান্ত পথ এবং প্রতিকূলে তার অতিক্রান্ত পথ, এই দুইটা ইকুয়েশনকে আমরা সমান লিখতে পারি। এখন প্রশ্ন মধ্যে তাহলে আমরা কি লিখতে পারি, অনুকূলে
যে পথটা অতিক্রম করছে প্রতিকূলেও কিন্তু সেই পথটাই অতিক্রম করছে। তো অনুকূলে অতিক্রান্ত পথ এস এর মান আমরা বের করছিলাম এটা, এবং প্রতিকূলে অতিক্রান্ত পথ এস এর মান আমরা বের করছিলাম এইটা। তার মানে এই দুটো পথ কিন্তু সমান। সেটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাই, ফোর ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই, এরপর ওয়াই গুলাতে যদি আমরা যোগ করি তাহলে পাই ফোর ওয়াই ইজিক্যাল টুয়েলভ, থেকে এই ফোরটা যদি আমরা ওইদিকে গিয়ে মাইনাস করে দিই তাহলে পাবো এইট ওয়াই মাইনাস থ্রি ওয়াই এদিকে এসে প্লাস থ্রি ওয়াই, টোটাল আমরা ফোর ওয়াই পাবো, এবং টুয়েলভ ওইদিকে ছিল ফোর ওইদিকে গিয়ে মাইনাস হলে আমরা পাবো এইট, তাহলে ফোর ওয়াই ইজিক্যাল এইট, সুতরাং ওয়াই ইজিক্যাল পাবো আমরা টু। তাহলে ওয়াই এর মান পাইলাম আমরা, অর্থাৎ ওয়াই হচ্ছে স্রোতের বেগ বা স্রোতের গতি, স্রোতের গতি 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের প্রথমে কি করতে হয়েছে, প্রথমে আমাদের স্রোতের অনুকূলে তার অতিক্রান্ত পথটা বের করে নিতে হয়েছে, এবং তারপরে স্রোতের প্রতিকূলে তার অতিক্রান্ত পথটা বের করে নিতে হয়েছে। এই পথ বের করার জন্য আমাদের স্রোতের অনুকূলে বেগ বের করে নিতে হয়েছে, তারপরে সময়টাকে দ্বারা গুণ করে আমরা অতিক্রান্ত পথটা বের করছিলাম, আবার প্রতিকূলের ক্ষেত্রে আমরা প্রতিকূলের বেগটা বের করছিলাম, এবং সময় যেহেতু 3 গুণ, অর্থাৎ 1 ঘন্টা যদি অনুকূলে যায় 3 ঘন্টায় প্রতিকূলে ফিরে আসে, অর্থাৎ সময় তার 3 গুণ 3 ঘন্টা, সেটা দ্বারা আমরা ওই বেগটি গুণ করে আমরা প্রতিকূলে অতিক্রান্ত পথ বের করছিলাম। এই দুটি ইকুয়েশন যেহেতু সমান, কারণ হচ্ছে অনুকূলে পথ এবং প্রতিকূলের পথ সমান, তাই জন্য এই দুটি ইকুয়েশনকে আমরা সমান লিখছি। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা ওয়াই অর্থাৎ স্রোতের বেগ পাইছি। আচ্ছা, পরবর্তী অঙ্কে আমাদের দেয়া আছে যে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 10 কিলোমিটার ও 5 কিলোমিটার নদীপথে কোনো পথ ঘিরে ফিরে আসতে নৌকাটির 24 ঘন্টা সময় লাগলে পথের দূরত্ব কত। পথের দূরত্ব আমাদের বের করতে হবে, আমরা পথের দূরত্ব জানি না, আমরা ধরে নিলাম যে পথের দূরত্ব এস, দূরত্বটা আমরা ধরে নিলাম যে এস কিলোমিটার। আচ্ছা, আমাদের কি কি দেয়া আছে, নৌকা ও স্রোতের বেগ দেয়া আছে 10 কিলোমিটার ও 5 কিলোমিটার, তো এক্স দেয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, এবং ওয়াই দেয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। এরপরে দেয়া আছে যে নদীপথে কোন পথ গিয়ে ফিরে আসতে নৌকাটির 24 ঘন্টা সময় লাগে, অর্থাৎ এস দূরত্বের যে পথটা আমরা ধরে নিছিলাম যে পথের দূরত্ব এস, এই এস দূরত্ব যাইতে এবং ফিরে আসতে তার টোটাল 24 ঘন্টা সময় লাগছে। এখন যাইতে কত সময় লাগছে এবং আসতে কত সময় লাগছে এটা কিন্তু বলে দেওয়া নাই। এখন যদি আমরা বের করতে পারি যাওয়ার সময় তার কত সময় লাগছে এবং ফিরে আসার সময় তার কত সময় লাগছে, তাহলে ওই দুইটা সময়ের যোগফল হবে 24। আচ্ছা, দূরত্বটা এস, সময় বের করার নিয়ম আমরা জানি টি ইজ ইকুয়াল এস বাই ভি। আচ্ছা, যখন যাবে তখন তার দূরত্ব এস আর ভি কত হবে, এখন ভিটা হবে অনুকূলে বেগ, যেহেতু যাচ্ছে যখন যাবে তখন অনুকূলে বেগ হয় নৌকার বেগ এবং স্রোতের বেগের যোগফল, অর্থাৎ 10 যোগ 5 সমান এস বাই 15। সুতরাং এই 10 যোগ 5 15 কিলোমিটার পার আওয়ার বেগে এস কিলোমিটার পথ যাইতে তার সময় লাগবে এস বাই 15 আওয়ার। এখন ওই এস দূরত্বের পথটা যখন ফিরে আসবে, অর্থাৎ প্রতিকূলে যখন নৌকাটি ফিরে আসবে তখন তার কত সময় লাগবে, প্রতিকূলে সময় টি ইজ ইকুয়াল এস বাই ভি, প্রতিকূলে যখন ফিরে আসবে তখনও কিন্তু এস দূরত্বই ফিরে আসবে, তাহলে এস এসই রাখলাম, আমরা ধরে নিয়েছিলাম যে পথ এস, আর প্রতিকূলে তার বেগ কত, বেগ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে যেটা আমরা পাই সেটা হচ্ছে প্রতিকূলে বেগ, তাহলে এস বাই 5 আওয়ার। তাহলে আমরা দূরত্বটাকে এস ধরে নিলাম, এবং অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ দেওয়াই ছিল, অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের যোগফল 10 যোগ 5 15, এবং প্রতিকূলেও আমাদের দূরত্ব এস আর বেগ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে আমরা পাই 5। তাহলে এখান থেকে আমরা অনুকূলে তার কত সময় লাগলো এবং প্রতিকূলে তার কত সময় লাগলো সেই দুটো সময় আমরা পাইলাম। বলা আছে যে অনুকূলে যেই সময় লাগে এবং প্রতিকূলে যেই সময় লাগে দুই সময়ের যোগফল হচ্ছে 24, যাইতে এবং ফিরে আসতে তার টোটাল 24 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা এই দুইটা সমীকরণের যোগফল লিখতে পারি 24। সুতরাং আমরা লিখতে পারি এস বাই 15 যোগ এস বাই 5 সমান 24।
অনুকূলে যাওয়ার সময় এবং প্রতিকূলে ফিরে আসার সময় দুই সময়ের যোগফল হবে 24। বা 15 এবং 5 এর লসাগু করলে আমরা পাই 15, এখান থেকে পাই আমরা এস যোগ 3s সমান 24, বা 4s সমান 360, বা পথের দূরত্ব এস আমরা ধরে নিয়েছিলাম, এস এর মান বের করলাম আমরা 90 কিলোমিটার। নৌকা স্রোতের বেগ দেওয়া ছিল, সেখান থেকে আমরা অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ বের করছি, এবং পথ থেকে আমরা এস ধরে নিয়েছিলাম। এই এস পথ যাইতে তার অনুকূলে কত সময় লাগে এবং এস পথ ফিরে আসতে তার প্রতিকূলে কত সময় লাগে, সেই সময় দুইটার যোগফল বলা ছিল যে 24। আমরা তাই জন্য লিখছি এই ইকুয়েশন দুইটার যোগফল 24, সেখান থেকে আমরা এস এর মান বের করছি 90 কিলোমিটার। তো পথের দূরত্ব ছিল 90 কিলোমিটার। এখন যদি এটা আমরা চেক করতে চাই তাহলে আমরা বের করবো যে আসলে 24 ঘন্টা সময় লাগছে কিনা 90 কিলোমিটার যাইতে এবং ফিরে আসতে। আমরা বের করছিলাম অনুকূলে যাওয়ার সময়, অনুকূলে যাওয়ার সময় হচ্ছে এস বাই 15, এস এর মান বের করছিলাম আমরা 90, এবং 15 দ্বারা এটাকে ভাগ করলে পাবো 6 ঘন্টা। অর্থাৎ অনুকূলে তার সময় লাগছে 6 ঘন্টা, আর প্রতিকূলে আমরা পাইছিলাম তার সময় এস বাই 5। এস বাই 5 বা 5, এস হচ্ছে 90, আমরা বের করলাম 5 দ্বারা ভাগ করলে পাবো আমরা 18 ঘন্টা। অর্থাৎ 90 কিলোমিটার পথ অনুকূলে যখন গেছে তখন 6 ঘন্টা সময় লাগছে, এবং ফিরে আসছে যখন প্রতিকূলে ওই 90 কিলোমিটার পথ তখন তার সময় লাগছে 18 ঘন্টা। টোটাল 6 ঘন্টা এবং 18 ঘন্টা, 24 ঘন্টা তার সময় লাগছে। এরপরের অঙ্কে দেওয়া আছে যে একটি নৌকা 5 কিলোমিটার বেগে কোন স্থানে গেল এবং 3 কিলোমিটার বেগে ফিরে আসলে নৌকাটির গড় গতিবেগ কত। আচ্ছা, গড় গতিবেগের আমরা সূত্র জানি। আচ্ছা, আমরা জানি গড় গতিবেগ সমান মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়। আমাদের এখানে প্রশ্নে কোনো পথ দেয়া নাই, আমাদের শুধু বলছে যে একটি পথ গেছে এবং সেই পথটাই ফিরে আসছে। শুধুমাত্র তাদের বেগ দেয়া ছিল, অর্থাৎ ভি এর মান দেয়া ছিল। অনুকূলে একটা বেগ ছিল 5 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতিকূলে আর একটা বেগ দেয়া ছিল 3 কিলোমিটার পার আওয়ার। আমাদের লাগবে অতিক্রান্ত পথ এবং মোট সময়। এখন অতিক্রান্ত পথটা যদি আমরা ধরে নিই, যেহেতু যাওয়া এবং আসার পথটা সমান, অর্থাৎ যত কিলোমিটার পথ গেছে ঠিক তত কিলোমিটার পথই ফিরে আসছে, আমরা ধরে নিলাম যে সে 1 কিলোমিটার রাস্তা গেছিল, নৌকাটি 1 কিলোমিটার রাস্তা গেছিল এবং 1 কিলোমিটার রাস্তায় ফিরে আসছে। অর্থাৎ এস এর মান পাইলাম আমরা 1 কিলোমিটার, বা ধরে নিলাম 1 কিলোমিটার। তাহলে মোট অতিক্রান্ত পথ কত হবে? যাওয়ার সময় 1 কিলোমিটার গেছে এবং ফিরে আসার সময় 1 কিলোমিটার পথ ফিরে আসছে। আচ্ছা, এই 1 কিলোমিটার পথ যাইতে তার তো কত সময় লাগছে এবং ফিরে আসতে তার কত সময় লাগছে এটা যদি বের করি তাহলে আমরা মোট সময়টাও পাবো। যাওয়ার পথে তার সময় লাগছে কত? টি ইজ ইকুয়াল এস বাই ভি, এস তো আমরা ধরে নিয়েছিলাম 1, এবং ভি হচ্ছে কত? যাওয়ার পথে তার বেগ ছিল 5 কিলোমিটার, অর্থাৎ 1/5 আওয়ার, এবং ফিরে আসার পথে তার সময় কত লাগছিল? ফিরে আসার পথে তার সময় লাগছিল, এই ভাবে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব, যেহেতু দূরত্ব ফিরে আসছে একই রকম পথ ফিরে আসছে 1 কিলোমিটার, এবং ফিরে আসার সময় তার বেগ ছিল 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1/3 আওয়ার। তাহলে আমরা যাওয়ার পথে তার সময় পেলাম 1/5, এবং ফিরে আসার পথে তার সময় পেলাম 1/3। এই টোটাল সময় হবে কি, যাওয়ার পথের সময় এবং ফিরে আসার সময় 1/5 + 1/3। তাহলে মোট অতিক্রান্ত পথ এবং মোট সময় আমরা পাইলাম। মোট অতিক্রান্ত পথ হবে 2 এবং মোট সময় হচ্ছে কত, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই 15/4 কিলোমিটার পার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 15/4 কিলোমিটার পার আওয়ার। তো নৌকাটির গড় গতিবেগ ছিল 15/4 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটাকে খুব শর্টকাটে, যদি মাত্র আমাদের প্রশ্নে শুধুমাত্র বেগ দেয়া থাকে, যে কোনো একটা জায়গায় যাওয়া এবং ফিরে আসার বেগ দেয়া থাকে এবং গড় গতিবেগ চায়, শুধুমাত্র বেগ দেয়া থাকলে আমরা একটা সূত্র ইউজ করতে পারি শর্টকাট, সেটা হচ্ছে 2xy/x+y। এই সূত্রটা ব্যবহার করে খুব সহজে আমরা গড় গতিবেগ বের করতে পারবো। এখানে x হচ্ছে যাওয়ার পথে তার গতিবেগ এবং y হচ্ছে ফিরে আসার পথে তার গতিবেগ। তাহলে x এর মান যদি আমরা 5 এবং y এর মান যদি 3 বসাই,
খুব সহজে এই সূত্রটা যদি মাথায় রাখি কম সময় আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। শুধুমাত্র বেগ দেওয়া থাকলে বল গতিবেগ বের করার সূত্র হচ্ছে 2xy/x+y। এখানে x হচ্ছে যাওয়ার গতিবেগ এবং y হচ্ছে ফিরে আসার গতিবেগ। এতটুকু শুধু মানগুলো বসাইলেই আমরা আনসারটা পেয়ে যাবো।